সবাই, আশা করি খুব ভালো আছো। আমি ডক্টর সাকিয়া হক। আজকে আমরা পড়বো চলন ও অঙ্গচালনা নিয়ে। তো আসো আমরা শুরু করি। চলন ও অঙ্গচালনা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর আমি মনে করি এই চ্যাপ্টারটা খুব ইজিলি চাইলে পড়া যায়। তো আমরা খুব ছবি দিয়ে খুব সুন্দরভাবে দুই ভাগে এই চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি। তো আজকে এই পার্টে, প্রথম যে পার্টটা, এটাতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের 206টা অস্থি। এখন আমি মনে করি যে তোমরা অলরেডি এই কথাটা জানো যে আমাদের বডিতে 206টা অস্থি আছে, তাই না? তো 206টা অস্থির নাম সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আর তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো বা ভালোভাবে ক্লাসটা করো, ইনশাল্লাহ এই ক্লাসের পরে তোমরা 206টা অস্থির নাম তোমরা সুন্দরভাবে বলতে পারবা বলে আমি আশা রাখি। প্রথমে আমি তোমাদের একটু গ্রসলি বলি। গ্রসলি কি বলবো, এই যে আমার মাথাটা দেখতেছো, হ্যাঁ, মাথার এই যে এইটা তো আমার খুলি, তাই না? এইটাকে আমরা বলি হচ্ছে ক্র্যানিয়াম, হ্যাঁ, CRANIUM, ক্র্যানিয়াম। ক্র্যানিয়ামের মধ্যে যে অস্থিগুলো থাকে, তো দেখো এই যে প্রথমে যে অস্থিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ফ্রন্টাল। ফ্রন্ট থেকে কথাটা আসে। এখন দেখো ফ্রন্ট মানে কি, সামনে, তো এটা সামনে থাকে, তাই এটা ফ্রন্টাল। এখন দেখো আমি যখন তোমাদের এটা পড়েছি তখন দেখো যে আমি তোমাদের কিন্তু একটা হাত দেখাইছি, তার মানে এখানে পুরোটা জুড়ে একটা অস্থি থাকে। এই অস্থি সম্পর্কে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে ঝিনুকের মতো দেখতে পাবো, এটা হচ্ছে ফ্রন্টাল, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটায় যে দুইটা অস্থি থাকে এই দুইটাকে বলা হয় প্যারাইটাল। একটু পরে আমরা ছবিতেও দেখব। আচ্ছা, তাহলে প্যারাইটাল কিন্তু দুইটা হইলো, হ্যাঁ। আচ্ছা, পিছনে এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটা দেখবা যে বাংলা সিনেমায় নায়কদের মারলে তারা হচ্ছে অজ্ঞান হয়ে যায় এই জায়গায় মারলে, হ্যাঁ, চোখে কিছু দেখে না, ঠিক আছে? এই যে জায়গাটা, এখানে একটা মাত্র অস্থি থাকে সেটাকে বলা হয় অক্সিপিটাল। এবং এই অক্সিপিটালে আমাদের ভিজুয়াল সেন্টার, হ্যাঁ, বা দর্শন কেন্দ্র অবস্থিত। তো দর্শন কেন্দ্র শুনলে কি মনে হয়, চোখ এখানে, দর্শন কেন্দ্র এখানে, কিন্তু দর্শন কেন্দ্র কিন্তু অক্সিপিটাল বোনের কাছে। এইভাবেই মনে রাখবা যে বাড়ি মারলে পিছন থেকে নায়করা চোখে অন্ধকার দেখে, হ্যাঁ, কারণ দর্শন কেন্দ্র ওখানে আছে। দুই পাশে, হ্যাঁ, এই যে দুই জায়গাটা, এই দুই জায়গাটায় দুইটা অস্থি থাকে, এটাকে বলা হয় টেম্পোরাল, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো যে টেম্পোরাল, তো এভাবে মনে রাখতে পারো যে যখন আমরা খুব রাগ হই, হ্যাঁ, তখন আমরা কি বলি, উফ, তুমি অসহ্য হয়ে গেছো, টেম্পার, হ্যাঁ, রাগ, এখান থেকে টেম্পোরাল। ওকে, তাহলে আমরা কিন্তু ফ্রন্টাল একটা বললাম, প্যারাইটাল দুইটা বললাম, টেম্পোরাল দুইটা বললাম, অক্সিপিটাল একটা বললাম, রাইট? মাথার ভিতরে আরো দুইটা অস্থি থাকে, একটার নাম হচ্ছে স্ফেনয়েড আর একটা হচ্ছে এথময়েড, যেটা নিয়ে আমরা একটু পরে ছবি দেখবো আলোচনা করব। আচ্ছা, আমরা মুখ নিয়ে আলোচনা করি, হ্যাঁ, মুখে ফেস, তাই না? তাহলে এটাকে কি বলবো, ফেসিয়াল স্কেলিটন, ভালো কথা। এই তো চোখ, তাই না? আমাদের চোখের দুই পাশে, তোমরা জানো যে চোখে কান্নাকাটি আমরা কেন করি, ল্যাক্রিমাল গ্রন্থির জন্য, তাই না? তো ল্যাক্রিমাল গ্রন্থি দুই পাশে থাকে, তাহলে ল্যাক্রিমাল হাড্ডিও দুই পাশেই থাকবে, তাহলে ল্যাক্রিমাল হাড্ডি বা অস্থি কয়টা, দুইটা, শেষ। আচ্ছা, এই জায়গা বরাবর, হ্যাঁ, তুমি যদি চশমা পড়ো, চশমা ফ্রেমে দিক দিয়ে যাবে না, এই জায়গাটা, এই জায়গাটায় যে অস্থিটা থাকে এটাকে বলা হয় জাইগোম্যাটিক, জাইগোম্যাটিক। তাহলে এখানে একটা জাইগোম্যাটিক, এখানে একটা জাইগোম্যাটিক, মুখের এখানে, হ্যাঁ, যে দুইটা অস্থি থাকে এই দুইটাকে বলা হয় ম্যাক্সিলা। আচ্ছা, আর দেখো এই জায়গাটায় যে অস্থি আছে তোমরা ধরলে দেখবে এটা কিন্তু একটাই অস্থি, ঠিক আছে? এইটাকে বলা হয় ম্যান্ডিবল। তো আই হোপ এত কঠিন হয় নাই। তাহলে জাইগোম্যাটিক কয়টা হইলো, দুইটা, দুই পাশে দুইটা। ল্যাক্রিমাল কয়টা হইলো, দুইটা, চোখ তো দুইটাই আছে নাকি? আচ্ছা, ম্যান্ডিবল কয়টা হইলো, একটা। ম্যাক্সিলা কয়টা হলো, দুইটা, রাইট? আচ্ছা, ল্যাক্রিমালের পাশে এই জায়গাটায় একদম নাকের গোড়ায়, হ্যাঁ, এখানে যে দুইটা অস্থি থাকে এইখানে, এটাকে বলা হয় নেজাল, নাক, নেজাল স্প্রে, তাই না? নেজাল বলি না আমরা কথায় কথায়। তাহলে এই যে দুইটা অস্থি এটাকে বলা হয় নেজাল বোন বা নেজাল অস্থি। ভিতরে কিছু অস্থি আছে আমরা আরেকটু পরে ছবিতে দেখব। আচ্ছা, ধরো আমি আ করলাম, হ্যাঁ, আ করলে জিব্বা আমি উপরে লাগাবো, হ্যাঁ, তোমরা সবাই লাগাও। দেখো এখানে একটা অস্থি আছে, ঠিক আছে, এই জায়গাটায়, এটাকে বলা হয় প্যালাটাইন। তোমরা এভাবে মনে করতে পারো যে খাবারের প্লেট সাথে এ, প্যালাটাইন, কিন্তু এখানে তুমি যদি জিব্বা দিয়ে টাচও করো তোমার মনে হবে এখানে একটা অস্থি, কিন্তু এখানে কিন্তু একটা অস্থি থাকে না, এখানে দুইটা অস্থি থাকে। তাহলে কয়েকটা অস্থির নাম তো আমরা জানলাম,
আচ্ছা, হাতের এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় যে অস্থি দেখা যায় বা অস্থি আমরা দেখতে পাচ্ছি, ধরতেছি, হ্যাঁ, এটাকে কি বলা হয়? হিউমেরাস। আচ্ছা, হাতের এই বরাবর এখানে একটা অস্থি থাকে, এখানে একটা অস্থি থাকে। এখন ভিতরের দিকে যে অস্থিটা থাকে তাকে বলা হয় তোমার কি? আলনা। বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, মনে রাখবো, যদি তুমি ভিক্ষার পজিশনে যাও, হ্যাঁ, তাহলে ভিতরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আলনা, বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে রেডিয়াস। সাধারণত কোচিং গুলোতে এভাবে পড়ায় যে আলনা ঘরের ভিতরে থাকে, তাই মনে রাখবা আলনা ভিতরের দিকে থাকে। কিন্তু তুমি যদি আবার এইভাবে ধরো, হ্যাঁ এইভাবে ধরো, তাহলে কিন্তু আলনা আবার ভিতরের দিকে তোমার পড়বে না। ঠিক আছে, তো তোমার ভিক্ষার পজিশন বা হাতটাকে এইভাবে নিতে হবে। আচ্ছা, এই জায়গায় আমাদের অনেকগুলো অস্থি থাকে, ঠিক এই জায়গাটায়, আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি ঠিক জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে, পরে দেখতে পারবো আমি। যাই হোক, এই জায়গাটায় যে অস্থিটা থাকে, এখানে অনেকগুলো অস্থি থাকে, এই ছোট্ট একটা জায়গায় আটটা অস্থি ঘিঞ্জি করে থাকে, এগুলোকে বলা হয় কার্পাল। ঠিক আছে, কার্পাল তাহলে কয়টা থাকে? আটটা। কার্পালে পরে আঙুল কয়টা? পাঁচটা না? তাহলে এই জায়গাটায় যে অস্থি থাকে এটাকে বলা হয় মেটা কার্পাল। আচ্ছা, আঙ্গুল, আঙ্গুলের এই জায়গাগুলোতে যে অস্থি থাকে এগুলোকে কি বলা হয়? ফ্যালাঞ্জেস। এবং ফ্যালাঞ্জেস কিন্তু তুমি ইজিলি গুনতে পারো। কিভাবে গুনতে পারো? এভাবে দেখো, হাড্ডি কয়টা কয়টা করে নড়ে, দেখো তিনটা। এখানে কয়টা করে হাড্ডি ভাঙতে পারো? তিনটা। দেখো এখানেও তুমি তিনটা নড়াইতে পারবে, এখানেও তিনটা নড়াইতে পারবে, এখানেও তিনটা নড়াইতে পারবে, এখানেও তিনটা নড়াইতে পারবে, বাট বুড়ো আঙ্গুলে তুমি কিন্তু দুইটা নড়াতে পারবে। তাহলে 3 4 12 13 14, ফ্যালাঞ্জেস কয়টা হলো? 14টা। আই হোপ ইউ আর ক্লিয়ার। এখন যদি ঠ্যাঙে যাই, এখানে হিউমারাস ছিল, সরি আমি ভিডিওতে ঠ্যাং দেখাতে পারতেছি না, বাট পায়ে যদি যাই, পায়ে প্রথমে তাহলে কি থাকবে? ফিমার। ঠিক আছে, হিউমারাস হাতে, পায়ে ফিমার। আচ্ছা, এখানে যেমন রেডিয়াস আলনা ছিল না, ওখানে কি থাকবে? টিবিয়া ফিবুলা। এখানে যেমন কার্পাল ছিল, ওখানে থাকবে কি? টার্সাল। আচ্ছা, এরপরে কি? এখানে আমরা বললাম না মেটা কার্পাল, কার্পালের পরে মেটা কার্পাল, ওখানে টার্সালের পরে কি? মেটা টার্সাল। ফ্যালাঞ্জেস এখানে যেমন নাম, ওখানেও ফ্যালাঞ্জেস একই নাম। আচ্ছা, এখন দেখো টার্সাল যেটা থাকে, এখানে কার্পাল কয়টা বলছিলাম মনে আছে? আটটা বলছিলাম। ওখানে টার্সাল কয়টা জানো? 7টা, একটা কম না? ঠিক আছে, তো একটা হিসাব মিলানোর জন্য এভাবে ধরো যে সৃষ্টিকর্তা আমাদের আরেকটা অস্থি পায়ে বেশি দিছে। এই যে ফিমার আর এরপরে হচ্ছে তোমার টিবিয়া ফিবুলা, এর মাঝখানে একটা অস্থি থাকে যেটাকে বলা হয় প্যাটেলা। ঠিক আছে, এখন দেখো তোমরা কিন্তু প্যালাটাইন আর প্যাটেলা গুলাবা না। প্যালাটাইন কোথায় ছিল? এখানে, রাইট, ফেসিয়াস স্কেলেটনের মধ্যে। আর প্যাটেলা কোথায় বললাম? পায়ে। তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনলে এবং পরে যদি একটু মাথায় ঘুমানোর আগে মনে রাখো, হ্যাঁ ঘুমানোর আগে ইট ওয়ার্কস, বা ঘুম থেকে উঠে যদি একটু বেশি বেশি করে মনে, আচ্ছা কালকে রাতে কি পড়লাম, তাহলে দেখবে যে এগুলো মনে থাকতেছে। ঠিক আছে, তো পায়ে যেটা শুনলে সেটা হচ্ছে প্যাটেলা, আর উপরে যেটা ছিল প্যালাটাইন, এই দুটা গুলানো যাবে না। আচ্ছা চলো আমরা হচ্ছে একটু ছবি ছবি দেখে পড়াশোনা শুরু করি। হাই, তো প্রথমে আসি ক্রেনিয়াল বোনস নিয়ে। হ্যাঁ, ক্রেনিয়াল বোনস নিয়ে তোমাদের কিন্তু একটু আগে বললাম যে ফ্রন্টাল থাকে, এই যে দেখো এই ছবিতে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের ফ্রন্টাল, তাই না? আচ্ছা, এরপরে দেখো এটা যেটা দেখতে পাচ্ছ এটা প্যারাইটাল, এইটা আমরা বুঝি পাশে থাকে কানের এখানে, তাই না? এটা হচ্ছে টেম্পোরাল, পিছনে দেখছো অক্সিপিটাল। এথময়েড আর স্পেনয়েড, এইখান থেকে যা তুমি দেখতে না পারবা তা থেকে আমরা পরের একটা ছবিতে যাই, ওটা খুব ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটা কথা একটু বলি, যখন এই স্লাইডে আছি, এই যে দেখো ফ্রন্টাল আর প্যারাইটাল মাঝখানে একটা জয়েন্ট আছে না, স্বাভাবিকভাবে দুইটা হাড্ডির মতো জয়েন্ট থাকবে, জয়েন্টটা দেখছো, দেখে মনে হচ্ছে সেলাই করছে কেউ। ঠিক আছে, এই যে জয়েন্টটা, এই টাইপের জয়েন্টটাকে বলা হয় সুচার। ঠিক আছে, বাংলায় যদি লিখি স্বয়রসুচার, এটা একটু মনে রেখো। আচ্ছা পরের স্লাইডে যাই। হ্যাঁ, আচ্ছা দেখো এইটা হচ্ছে মেইন কথা হচ্ছে, যদি আমি ব্রেইনটাকে এখান থেকে, ব্রেইন তো না, আমি হাড্ডিটাকে এখান থেকে কাটবো, তাই না? হাড্ডিটাকে এখানে কেটে, এইভাবে কেটে আমি যদি ব্রেনটাকে বের করে ফেলি, করার পরে আমি যেই সিচুয়েশনটা পাবো এইটা হচ্ছে এই এই অস্থিটা, তাই না? আচ্ছা এইখানে দেখো, এই যে প্রজাপতির মতো, হ্যাঁ এই যে প্রজাপতির মতো যে অস্থিটা, এইটাকে বলা হয় স্পেনয়েড। দেখলে বা আমি যে যখন আঁকলাম তোমাদের মনে হতে পারে স্পেনয়েড দুইটা, আসলে পুরোটা মিলেই কিন্তু একটা। ঠিক আছে, আচ্ছা যেহেতু স্পেনয়েডটা হচ্ছে প্রজাপতির মতো দেখতে, তাই এর যে বড় অংশ এইগুলোকে পাখনা বলে। হ্যাঁ,
এটাকে ইংলিশে বলে গ্রেটার উইং। হ্যাঁ আমি একটু লিখি তাহলে তোমরা বুঝতে ইজি হবে, গ্রেটার উইং, হ্যাঁ ডানা। আর ছোট যে পার্টটা এই উপরের দিকে এটাকে বলা হয় লেসার উইং। তোমাদের কোশ্চেন কি এরকম ভাবে আসবে? পরীক্ষায় কি আর এরকম ছবি দিয়ে বলে যে কোনটা কি? এরকম ভাবে আসবে না, কোশ্চেনটা এমন আসবে যে গ্রেটার উইং কোন অস্থির অংশ, লেসার উইং কোন অস্থির অংশ, এন্ড উইং কে ডানা বলে বাংলায়, ঠিক আছে? তো বাংলা ট্রান্সলেশনটা একটু জানি কেমন হয়। তো ইংলিশে গ্রেটার উইং লেসার উইং। আর একটা জিনিস মনে রাখবো, কঙ্কালতন্ত্রের জন্য অবশ্যই তোমার ইংলিশটা জানতে হবেই, বিকজ এই উইং কে ডানা লিটারাল ট্রান্সলেশন মেইন পরীক্ষায় অনেক সময় আসে না। অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি উইং বলি, উইংই আসতে পারে। আচ্ছা একটা জিনিস দেখো, এই জায়গাটা একটু উঁচু না, এই জায়গাটাকে বলা হয় টেরিগয়েড প্রসেস, ঠিক আছে? আমি একটু লিখি, টেরিগয়েড প্রসেস। একটা জিনিস মনে রাখবে যে প্রসেস মানেই হচ্ছে উদ্ধগত অংশ। এত কঠিন ভাবে না যদি আমি বলি তাহলে আমি বলবো যে উঁচু অংশ, ঠিক আছে? তাহলে টেরিগয়েড প্রসেসকে আমরা বাংলায় বলতে পারি টেরিগয়েড প্রসেস, তাই না? আচ্ছা এখানে আমি তোমাদের একটা কথা বলি, কোশ্চেন এরকম হতে পারে টেরিগয়েড প্রসেস কোন অস্থির অংশ, সেটা হবে স্ফেনয়েড। তাহলে ব্যাপারটা তো ক্লিয়ার। তাহলে স্ফেনয়েড কি? একটা পুরো অস্থি, ঠিক আছে? স্ফেনয়েড পুরো অস্থি, ভালো কথা জানলাম। মাঝখানে যে একটু উঁচু অংশ থাকে যেটাকে বলে টেরিগয়েড প্রসেস। এখন এই উঁচু অংশটার জন্য এখানে একটু ডেবে গেছে না, দেখো এই উঁচু অংশটার জন্য এই জায়গাটা কিন্তু একটু ডেবে গেছে, ঠিক আছে? এই ডাবা অংশটা একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড। নাম তো শোনা হোক, তাই না? তাহলে পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এন্ড এটা স্ফেনয়েড অস্থির উপরে অবস্থিত। আচ্ছা ভালো কথা, এই জায়গাটা এটাকে বলা হয় এথময়েড, ঠিক আছে? এথময়েডের মধ্যে যদি ফুকো থাকে তাহলে এথময়েডাল ফোরামেন বলবে। তোমরা আগেও আমি মনে হয় একটা ইয়াতে বলেছি, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি ফুকো থাকে, ফুকো বলতে কিন্তু এইরকম বোঝাচ্ছে, হ্যাঁ সেটাকে আমরা বলি ফোরামেন। আর যদি কোনো অংশ ডাবানো থাকে, ডাবানো মানে আমি এইরকম ডাবানো বোঝাচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে ফোসা। তাহলে ফুকো থাকলে ফোরামেন। এখন দেখো এথময়েডের সাথে, এথময়েডটা আগের স্লাইডে দেখো, এথময়েডটা কোথায় ছিল যদি আমি এখান থেকে দেখতে চাই, দেখো এথময়েডটা ছিল এই জায়গাটা, নাকের কাছাকাছি না প্রায়। তাই যদি বলা হয় অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি মনে আছে তোমাদের? অলফ্যাক্টরি যে ঘ্রাণের সাথে রিলেটেড, অলফ্যাক্টরি লোব বলো, অলফ্যাক্টরি স্নায়ু বলো, অলফ্যাক্টরি ঘ্রাণ জালিকা বলো, অলফ্যাক্টরি যা থাকুক, ঘ্রাণ রিলেটেড যাই থাকুক, যদি বলে কোন অস্থির উপরে অবস্থিত, সেটা হবে হচ্ছে এথময়েড। তাহলে আমি তোমাদের মাত্র পড়াইলাম হচ্ছে ক্র্যানিয়াল বোনস নিয়ে, ঠিক আছে? ক্র্যানিয়াল বোনস বলতে আমি প্রথমে যেটা বললাম ফ্রন্টাল, ফ্রন্টাল একটা থাকে। ফ্রন্টালে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ঝিনুকের মতো দেখতে। প্যারাইটাল সম্পর্কে দুইটা বসে, যে প্যারাইটাল দুইটা থাকে, এবং ফ্রন্টাল এবং প্যারাইটাল সহ যতগুলো হাড্ডি মাথার মধ্যে আসে সবগুলোর মধ্যে যে জয়েন্টটা থাকে তাকে কি বলে? সুচার, রাইট? আচ্ছা প্যারাইটাল সম্পর্কে ইন্টারেস্টিং আর কোনো কিছু নাই, প্যারাইটালের নিচেই মেইনলি বোনসটা, মানে কি বলবো, আমাদের ব্রেনটার বেশিরভাগ অংশ অবস্থিত, এটা বুঝাই যায়। প্যারাইটাল পুরোটাই জায়গায়, তাই না? মানে বলতে গেলে আমরা এটাই বলতাম, রাইট? আচ্ছা পিছনে একটাই থাকে, সেটা হচ্ছে অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোন একটা, এবং অক্সিপিটাল বোনের মধ্যে আমাদের দৃষ্টিকেন্দ্র অবস্থিত নিচে আর কি। তোমরা এটা যখন কি বলবো কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল চ্যাপ্টার পড়বে তখন তোমরা জানবে যে ফ্রন্টাল লোব থাকে, প্যারাইটাল লোব থাকে, অক্সিপিটাল লোব থাকে। তো অক্সিপিটাল লোবের মধ্যে তোমার হচ্ছে দৃষ্টিকেন্দ্র অবস্থিত। আচ্ছা টেম্পোরাল লোবে যাই, টেম্পোরাল লোব তো এইটা, তাই না? তাহলে কান কার সাথে রিলেটেড? এখন তোমাকে যদি বলি বলো তো অডিটরি নার্ভ কোন অস্থির আন্ডারে থাকে, কান তো এখানে, তাহলে কোন অস্থির আন্ডারে যাবে? টেম্পোরাল বোন, ঠিক আছে? তাহলে অডিটরি নার্ভ হোক, অডিটরি স্নায়ু, অডিটরি জালিকা, অডিটরি যাই হোক, তাই হবে হচ্ছে টেম্পোরাল বোনের আন্ডারে, গেল? আচ্ছা টেম্পোরাল বোন কয়টা? দুইটা। ভিতরে কি কি আছে? স্পেনয়েড আর এথময়েড। স্পেনয়েড সম্পর্কে কি কি বললাম? যে বড় ডানা থাকবে, ছোট ডানা থাকবে, গ্রেটার উইং লেসার উইং, তাই না? আর একটা উঁচু অংশ থাকে যেটাকে কি বলে? টেরিগয়েড প্রসেস। আর এটার জন্য একটা ফোসার মতো তৈরি হয়, এই ফোসা বা গর্তের মধ্যে থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটার কারণে এই ফোসাটাকে পিটুইটারি ফোসাও তুমি বলতে পারো। ওকে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা ফেসিয়াল স্কেলিটনের মধ্যে তোমাকে আমি অলরেডি একটু আগে বলেছি যে আমাদের নেজাল এই জায়গায় থাকে দুইটা। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই জায়গাটা, দেখছো এখানে একটা ভাঙা আছে না, মানে একটা জয়েন্ট আছে তো, তাই না? তাহলে এটা হচ্ছে নেজাল দুইটা। চোখের এখানে ল্যাক্রিমাল দুইটা, এটা আমরা বলছি, এটা ম্যাগজিলা আমরা বলছি, দুই পাশে জাইগোমেটিক থাকে আমরা বলছি, ভিতরের দিকে প্যালাটাইন থাকে, হ্যাঁ প্যালাটাইন হচ্ছে এইরকম ভাবে যদি উল্টাই দিই তাহলে এইরকম ভাবে জয়েন্ট থাকে, হ্যাঁ প্যালাটাইন। ম্যান্ডিবেল একটা বলছি, ম্যাক্সিলা দুইটা বলছি, তাহলে কি বলি নাই সেটা একটু বলি। সেটা হচ্ছে নাকটা, নাকের এই যে সুর, নাক ধরো এইটা, হ্যাঁ নাক তো, আর তোমার নাকটা তো উঠাই ফেলতে হবে, তাই না? এটা বোঝার জন্য। আচ্ছা তাহলে উপরের দিকে যেটা থাকে সেটা তো নেজাল, আমরা দুইটা বললাম। এখান থেকে সোজা একটা হাড্ডি নামে, একটাই কিন্তু হাড্ডি,
তাহলে এই যে হাড্ডি এটাকে বলা হয় ভোমার। আচ্ছা, নিচের দিকে তাকের মধ্যে দুইটা জিনিস থাকে, ঠিক আছে? এটা নিচের দিকে থাকে বলে আমরা বলি ইনফেরিয়ার। স্বাভাবিকভাবে তোমরা জানো সুপেরিয়ার মানে উপরে, ইনফেরিয়ার মানে নিচে। আর যেহেতু এটা নাক, তাই এটার সাথে নেজাল যোগ করা হয়, আর লাস্টে যোগ করা হয় কঙ্কা, ঠিক আছে? তাহলে বাংলায় কি হবে? ইনফেরিয়ার নেজাল কঙ্কা। আচ্ছা, লেখা কি বাজে হচ্ছে মনে হয়, যাই হোক আমি চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, দেখো তাহলে আমরা সবকিছুই পড়ছিলাম, আমরা শুধু এই দুইটা সম্পর্কে জানি নাই। এই ভোমার তাহলে কয়টা থাকে? একটা। ইনফেরিয়ার নেজাল কঙ্কা কয়টা থাকে? এখানে একটা, এখানে একটা। তো তুমি বলতে পারো, আপু এইটা যে তুমি আঁকলা এটা কি কই গেল, এটা তো কিছু বললা না, এটা আসলে আমাদের তরুণাস্থি, আমরা পড়তেছি কি নিয়ে, অস্থি। তাহলে আমরা এটা আর আসলে মেনশন করবো না। যদি এটা নাম দিতে হতো তাহলে তুমি কি নাম দিতে বলো তো? তাহলে আমরা বলতাম কি, সুপেরিয়ার নেচাল কঙ্কা, রাইট? ঠিক আছে, এটা আমরা কার্টিলেজ, তাই আমরা এটার মধ্যে ধরতেছি না, ঠিক আছে? বা তরুণ আস্তে। আচ্ছা, তাহলে দেখো নেজাল দুইটা হইলো, ল্যাক্রিমাল দুইটা হইলো, প্যালাটাইন দুইটা হইলো, ইনফেরিয়ার নেজাল কঙ্কা দুইটা হইলো, জাইগোমেটিক দুইটা হইলো, ম্যাক্সিলা দুইটা হইলো। তাহলে একটা হইলো কি কি? ম্যান্ডিবল একটা হইলো, ভোমার একটা হইলো। এগুলো তোমরা যদি লিখে লিখে না পড়ো তাহলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা চলে যাও, আমরা পরে যাই। দেখো এইখানে যে আমরা এতগুলো অস্থি পড়লাম, এখানে কিন্তু সবগুলো সম্পর্কে কোশ্চেন আসে না। এখন তোমাকে যদি বলি ল্যাক্রিমাল গ্রন্থি কোন অস্থির সাথে যুক্ত, তুমি তো ল্যাক্রিমাল বোনস তো এমনি বলতে পারবে, রাইট? এটা আসলে নতুন করে কিছু পড়ার কিছু নাই। এখন এখানে কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ম্যান্ডিবেল নিয়ে। দেখো ম্যান্ডিবেলটা কি সুন্দর দেখতে, রাইট? এই ছবিতে ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো ম্যান্ডিবেলে একটা জিনিস দেখবা, ধরো তোমরা হচ্ছে কি বলবো, ঋত্বিক রোশনের ফেস চিন্তা কর, ওদের ফেসটা কেমন, মানে যারা হট অ্যান্ড স্মার্ট কি বলবো লোকজন আছে আর কি, নায়ক নায়ক, তো এদের চিন্তা মানে এই জায়গাটা এখান থেকে সোজা আসে, তারপর এরকম আসে না? তো ছেলেদের সাধারণত ম্যান্ডিবলটা এইরকম হয়, এইরকম হয়। মেয়েদের ক্ষেত্রে এটা একটু এইরকম হয়, এরকম হয়, একটু বাঁকানো থাকে, ঠিক আছে? এই কারণে ম্যান্ডিবলটা যদি আমরা ধরি, তাহলে আমরা মানে যদি কোনো লাশের ম্যান্ডিবেল আমরা ধরি, তাহলে আমরা আসলে দেখে বুঝতে পারবো সে ছেলে না মেয়ে, ঠিক আছে? এটা একটা ভালো ইন্ডিকেটর পয়েন্ট। আচ্ছা এটা নিয়ে আর কিছু বলবো না। এখন দেখো এখানে যে উদ্গত অংশ আছে, তোমাদের একটু আগে বলছি উদ্গত অংশকে কি বলি আমরা সাধারণত, প্রসেস, তাই না? এখানেও একটা উদ্গত অংশ আছে। এই যে উদ্গত অংশ এটাকে আমরা বলবো করোনয়েড প্রসেস, ঠিক আছে? আর এখানে যে উদ্গত অংশ আছে এটাকে আমরা কি বলবো, কনডাইলয়েড প্রসেস। কারণ এই যে এখানে বল্টুর মতো আছে দেখতে পাচ্ছ, এই বল্টুকে সাধারণত কন্ডাইল বলা হয়, তাহলে এটাকে বলা হবে কন্ডাইলয়েড প্রসেস। আচ্ছা তাহলে করোনয়েড প্রসেস আর কন্ডাইলয়েড প্রসেস, এই ম্যান্ডিবেলে একটা ইন্টারেস্টিংলি আরেকটা প্রসেস থাকে যেটা দেখতে প্রসেসের মতো না। এই যে দাঁত, দাঁতটারে যদি আমরা উঠাই ফেলি তাহলে এই জায়গায় একটু গর্তের মতো হবে না? এইটাকেও একটা প্রসেস বলে, যেটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস। তাহলে তোমাকে যদি আমি বলি কোন প্রসেস ম্যান্ডিবেলের অংশ নয়, করোনয়েড প্রসেস, কোরাকয়েড প্রসেস, কন্ডাইলয়েড প্রসেস, অ্যালভিওলার প্রসেস, তুমি কি অ্যান্সার দিবা? কোরাকয়েড। এখন শুনতেছো, একটু মনে থাকবে, যদি একটু পরে তুমি আরো অনেক কিছু যখন আমি তোমাকে পড়াবো তুমি অনেক কিছু ভুলে যাবে, তাই এগুলো একটু মাথায় রাখবা, নোট করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে কন্ডাইলয়েড হলো, করোনয়েড হইলো, আর অ্যালভিওলার প্রসেস হইলো। একটা কথা আমি একটু বলবো, অ্যালভিওলার প্রসেস কোথায় থাকে? কোশ্চেন আসলো, অপশনে থাকলো ম্যান্ডিবেল, 2 নম্বর অপশনে থাকলো ফুসফুস। অনেকে এখানে ফুসফুস দিয়ে রাখবা, তো ফুসফুসে যেটা থাকে সেটা কিন্তু অ্যালভিওলাই, ঠিক আছে? ম্যান্ডিবেলে থাকে অ্যালভিওলার প্রসেস, ঠিক আছে? তাহলে আমরা ম্যান্ডিবেল সম্পর্কে কি কি জানা, খুব অল্প কিছু কিন্তু জানছি আমরা। জানছি যে ছেলেদের ম্যান্ডিবেলটা, এই যে ম্যান্ডিবেলের যে বডি, হ্যাঁ এটা হচ্ছে ম্যান্ডিবেলের বডি। আসলে এত কিছু তো সবার জন্য না, যারা একটু বেশি জানতে চাও তাদের জন্যই। এটাকে বডির আরেকটা নামও থাকে র্যামাস, ঠিক আছে? এগুলো নিয়ে পড়তে গেলে আসলে দিন পার হয়ে যাবে। তারপর আমি একদমই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু পড়ানোর চেষ্টা করতেছি। তাহলে বডিটা একটু স্ট্রেইট থাকে, মেয়েদের ক্ষেত্রে এটা একটু কার্ভ থাকে, এবং 3 ধরনের প্রসেস থাকে, করোনয়েড, কন্ডাইলয়েড আর অ্যালভিওলার। এইটুকু তুমি জানো, ডান, ঠিক আছে? আমরা পরেটা চলে যাবো। আচ্ছা আসো বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্রকে ইংলিশে কি বলে? পেলভিক গার্ডেন। পেলভিক গার্ডেন সম্পর্কে আমরা প্রথমেই জানি, একটা হচ্ছে তোমার মেইন যে অংশ সেটা হচ্ছে ক্ল্যাভিকল, আরেকটা হাড্ডি যেটা থাকে সেটা হচ্ছে স্ক্যাপুলা। ক্ল্যাভিকল তো এইটা, তাই না? ক্ল্যাভিকলকে তোমরা অনেকে শুনছো বিউটি বোন বলে, কলার বোনও বলে, রাইট? তাহলে কলার বোন, বিউটি বোন,
কে আমরা তো আর কলাবন বিউটি বন বলবো না, আমরা ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করছি, আমাদের তো একটা স্পেসিফিক একটা ভাষা বলা একটা নাম লাগবে, তাই না? এটাকে আমরা ক্লাভিকল বলবো। এবং ক্লাভিকল দেখতে কোশ্চেন এরকম আসে, ইটালিক এফ এর মতো দেখতে কোনটা, সেটা হচ্ছে ক্লাভিকল। ওকে, আচ্ছা একটা কথা আমি একটু বলতে চাই, কেন বিউটি বন কলার বোন কেন বলে এটা তো তুমি বুঝো, এখানে কলার আসে রাইট, কেন বিউটি বন বলে? এখন আমার ক্লাভিকল দেখাই যায় না, এটা দেখার কোনো দরকারও নেই, তারপরে আমি বলি সেটা হচ্ছে যে দেখবো কি মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড এই টাইপের কম্পিটিশন গুলোতে তারা দেখে যে ক্ল্যাভিকাল কার্ড কতটুকু বেশি দেখা যায়, এটা একটা নাকি সৌন্দর্যের প্রতীক, ঠিক আছে? যে যার ক্ল্যাভিকাল যত প্রদর্শিত হবে বা যার ক্ল্যাভিকাল যত সুন্দরভাবে দেখা যাবে তার মানে তার মেদ তত কম অ্যান্ড সে তত বেশি সুন্দর, ঠিক আছে? এই কারণে এটার নাম চলে আসছে বিউটি বোন। ক্ল্যাভিকাল সম্পর্কে একটু হলেও গেল। ক্ল্যাভিকাল দেখো দুইটা জয়েন্ট থাকে ক্ল্যাভিকালের, একটা হচ্ছে এই হাড্ডিতে যুক্ত হয়েছে আর এটা দেখো পিছনে স্ক্যাপুলার সাথে যুক্ত হয়েছে, তাই না? তাহলে এই যে এই হাড্ডিটা এটার নাম হচ্ছে কি স্টারনাম, ঠিক আছে? স্টারনাম বাংলায় লিখি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা স্টারনাম, তাহলে যদি বলি ক্ল্যাভিকালের কয়টা অংশে এটা যুক্ত হয়, দুইটা প্রান্ত থাকে তাই না, একটা প্রান্ত স্টারনামের সাথে যুক্ত হয় আর একটা প্রান্ত কি স্ক্যাপুলার সাথে যুক্ত হয়, ফাইন। আচ্ছা ক্ল্যাভিকাল নিয়ে আমাদের আর কিছু পড়ার নাই, স্ক্যাপুলা নিয়ে অনেক কিছু পড়ার আছে। দাঁড়াও আমি কালিগুলো একটু ডিলিট করি, তাহলে তোমরা ভালো বুঝবা। আচ্ছা দেখো এই যে স্ক্যাপুলা যেই জায়গাটায় ক্ল্যাভিকালের সাথে যুক্ত হয়েছে এই জায়গাটাকে বলা হয় অ্যাক্রোমিয়ন প্রসেস। এখন তোমরা আমাকে পিটাবা, আপু এত প্রসেস কেন, ঠিক আছে? যাই হোক আমি তাও পড়াই, কয়েকবার দেখলে মনে থাকবে, ঠিক আছে? আর এইখানে একটা উঁচু অংশ আছে, এটার নাম হচ্ছে কোরাকয়েড। কোশ্চেন গুলো আমি তোমাকে বলে দিই, একটা কোশ্চেন তো তোমরা বুঝতেই পারতেছো, হ্যাঁ, যে কোন হাড্ডিতে কি থাকে। তোমাদের ওই যে ম্যান্ডিবেলের সময় আমি একটা উদাহরণ দিছিলাম মনে আছে, অপশনে বলছিলাম কোরাকয়েড, কোরাকয়েড তাহলে কোথায় থাকে স্ক্যাপুলায়, এইটুকুই তোমার জানা লাগবে আর কিচ্ছু না। আর আমি যদি বলি স্ক্যাপুলা ক্ল্যাভিকেলের সাথে কোন প্রসেস দিয়ে লাগানো থাকে সেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, আর কিছু বলবো না, প্রমিস। গর্তের মতো আছে এইরকম, তাহলে আমাদের হিউমেরাস লাগবে কিভাবে, তাই না? তাহলে হিউমেরাস যে এই জায়গাটা লাগছে এই জায়গাটাকে বলা হয় গ্লেনয়েড গহ্বর। কঠিন হচ্ছে, আরেকবার বলি তা। আচ্ছা কি বললাম ক্ল্যাভিকাল সম্পর্কে, তিনটা জিনিস, ক্ল্যাভিকালে কয়টা প্রান্ত থাকে, দুইটা, একটা জায়গায় লাগে কোথায় স্টারনামের সাথে, আরেকটা পার্টে কোথায় লাগে স্ক্যাপুলার সাথে। এখন যদি বলে স্ক্যাপুলার কোন অংশে লাগে, স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে লাগে, রাইট? আচ্ছা আর কি জানলাম, ক্ল্যাভিকাল সম্পর্কে বিউটি বোন কলার বোন দুইটাই বলে ইটালিক এফ এর মতো দেখতে, ক্ল্যাভিকাল ইজ ডান। স্ক্যাপুলার ক্ষেত্রে স্ক্যাপুলা আমরা বললাম প্রসেস থাকে মেইনলি দুইটা, একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস যেটা ক্লাভিকালের সাথে লাগায় আর একটা কোরাকয়েড এমনি ঝুলায় থাকে, ঠিক আছে? এইভাবে শুনো কোরাকয়েড। আচ্ছা স্ক্যাপুলার সাথে একটা গহ্বরের মতো থাকে যেটাকে বলা হয় গ্লেনয়েড গহ্বর। কেন এটা গহ্বরের মতো থাকে, কারণ এখানে আমাদের হিউমেরাস থাকে, হিউমেরাস লেগে যায়। এখন দেখো হিউমেরাসের মাথাটা এই বলের মতো, তাই না? আর এটা এটা একটা সকেটের মতো, তাই এই অস্থিসন্ধিকে বলা হয় বল অ্যান্ড সকেট অস্থিসন্ধি, বাংলায় বলে কি বল ও কোটর, নাম তো শুনছো এটার, শিওর, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা চলো আমরা পরের স্লাইডে চলে যাই, অনেক কিছু পড়ছি। পরের স্লাইডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের স্টারনাম এবং রিবস, ঠিক আছে? আচ্ছা স্টারনাম দেখো, এইটা আমাদের স্টারনাম, পরীক্ষায় অনেক সময় আসে বক্ষ ফলক, হ্যাঁ, তখন সবার মাথায় বাজ পড়ে বক্ষ ফলক আবার জিনিসটা কি ভাই, এটা ভাই এত তো বাংলা পড়ি নাই, ঠিক আছে? তাহলে স্টারনামও বলা যায় বক্ষ ফলকও বলা যায়। বক্ষ ফলকে দেখো তিনটা পার্ট, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে? আচ্ছা এই যে উপরের পার্ট এটাকে বলা হয় ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিয়াম, ওকে? আচ্ছা এটা পার্টটা দেহ, খুবই ইজি, বডি বা দেহ। আর নিচে যে এটা থাকে এটা হচ্ছে জিফয়েড প্রসেস, অনেকে বলে জাইফয়েড প্রসেস, একই কথা যেভাবে তুমি বলো, ঠিক আছে? তাহলে আমি এটাকে বলতেছি জিফয়েড প্রসেস। আচ্ছা তাহলে তাহলে স্টারনাম বা বক্ষফলকে তিনটা অংশ, ম্যানোব্রিয়াম দেহ, জিফয়েড প্রসেস বা জাইফয়েড প্রসেস, হোয়াট এভার। আচ্ছা স্টারনামের সাথে লাগে রিবস, রিবস এর বাংলা কি
পরশুকা, রাইট? আচ্ছা, পরশুকা থাকে কয়টা? এই পাশে 12টা, এই পাশে 12, কোশ্চেন এরকম আসে, পরশুকা কয়টা? তোমরা সাধারণত বইতে পড়ো 12 জোড়া, পরীক্ষা যখন তুমি দেখবা 12টা বা 12, পরশুকা কয়টা থাকে 12 অপশনে দেখলো, তোমরা বলবে ও আচ্ছা এত ইজি কোশ্চেন আসছে, 12টা টিক দিয়ে আসলা, অ্যান্সার কয়টা হবে? 24টা, এটা মাথায় রাখবা। আচ্ছা একটা জিনিস আমি বলি, এই যে পরশুকা, হ্যাঁ, তাহলে 12টা এই পাশে, 12টা এই পাশে, এখানে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এরা ডাইরেক্টলি স্টারনাম বা বক্ষফলকের সাথে মিলিত হয়েছে, তাই এরা হচ্ছে ট্রু রিবস বা আসল পরশুকা। হ্যাঁ, মিলনে কোনো ভয় পায় না, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো 8, 9 আর 10, এই তিনটা আগে চিন্তা করছে যে আচ্ছা স্টারনামের সাথে মিলিত হবো কিনা, আর 11 আর 12 কোনো মিলিতই হয় না, এটা শুধু এইটুকু এইটুকু আসছে, রাইট? তাই এরা যেহেতু ডাইরেক্টলি স্টার নামের সাথে মিলিত হয় নাই, তাই এদেরকে বলা হয় ফলস রিবস বা নকল। তাহলে তোমাকে যদি বলি আসল পরশুকা কয়টা, তুমি কি উত্তর দিবা? 7টা। উত্তরটা কি হইলো? না, 7 জোড়া, তার মানে কয়টা? 14টা, ভালো কথা। নকল কয়টা? 5 জোড়া, ঠিক আছে, তার মানে 10টা। এখন দেখো, ভালো কথা, এরা পরশুকা গুলা ডাইরেক্ট স্টারনামের সাথে মিলিত হয় তাই আসল, এরা মিলিত হয় না তাই নকল। 5 জোড়া রিবস এর মধ্যে এই 11 আর 12 কোনোভাবে তো মিলিত হয়ই নাই, তাই না? তাই এগুলোকে বলা হয় ভাসমান পরশুকা বা ফ্লোটিং রিবস। তাই আশা করি তোমরা এই পর্যন্ত যেটুকু পড়ছো মোটামুটি ক্লিয়ার হয়েছে। শুরু করি হিপবোন নিয়ে। আচ্ছা প্রথম কথা হচ্ছে যে হিপবোন আমাদের কয়টা থাকে। অনেকে তোমরা ছোটবেলায় মনে হয় পড়ছিলা যে এরকম ইলিয়াম একটা পার্ট থাকে, তারপরে ইশিয়াম একটা পার্ট থাকে, হ্যাঁ, এবং পিউবিয়াস একটা পার্ট থাকে। তো এতে এইটা দেখে তোমাদের ধারণা এমন হতেই পারে যে হয়তো বা হিপবোন 3টা ভাগে বিভক্ত, এরকম কিন্তু আসলে না, ঠিক আছে? হিপবোন এক পাশে একটা হিপবোন, আরেক পাশে আরেকটা হিপবোন, ঠিক আছে? যদি তোমাকে এভাবে বলা হয় যে আচ্ছা বলো তো হিপবোনের কয়টা অংশ আছে, তাহলে তুমি বলবা হ্যাঁ একটা হিপবোনে 3টা অংশ আছে, মেইনলি সেটা হচ্ছে ইলিয়াম, ইশিয়াম আর পিউবিস। এই 3টা পার্ট, এই 3টা পার্টকে একসাথে বলা হয় ইনোমিনেট, ঠিক আছে? সো এই জিনিসটা তোমার জানা লাগবে। তাহলে ইনোমিনেট মানেই হচ্ছে তোমার হিপবোন, ঠিক আছে? তাহলে হিপবোন কয়টা থাকে? 2টা। হিপবোনে কয়টা অংশ থাকে? 3টা, ঠিক আছে? আচ্ছা এরপরে আসি, এই যে দেখো, তাহলে এইটা হচ্ছে তোমার ইলিয়াম, ঠিক আছে? এখানে যে 2টা জায়গায় তারা জয়েন্ট করছে, হ্যাঁ, এটাকে বলা হয় পিউবিস, এটা পিউবিস। আচ্ছা আর এইটা হচ্ছে তোমার ইশিয়াম, কোনটা কি এটা আসলে মেইনলি পরীক্ষায় তোমার আসে না, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এইটা ইলিয়াম, এইটা ইশিয়াম এন্ড এইটা পিউবিস, এই 3টা, হ্যাঁ, যেই জায়গাটায় জয়েন্ট করছে বা জয়েন্ট হইছে, হ্যাঁ, এই জায়গাটা দেখছো একটা গহ্বরের মতো, ঠিক আছে? এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিটাবুলাম, ঠিক আছে? আচ্ছা এই অ্যাসিটাবুলামের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, সেটাই একটু বলতে চাই। এই জায়গা থেকে তোমার একটা হাড্ডি যোগ হয়, এই হাড্ডিটার নাম কি? এই হাড্ডিটার নাম হচ্ছে ফিমার। যেমন তোমাদের মনে আছে একটু আগে বলেছিলাম যে স্ক্যাপুলার একটা গর্তের মতো জায়গা থাকে যেটাকে বলা হয় গ্লেনয়েড কভার, এবং ওখানে তোমার কি লাগে? তোমার ওখানে হিউমেরাস লাগে। ঠিক তেমনি ফিমার যেখানে লাগবে সেই জায়গাটা হিপবোনের পার্ট, ওই জায়গাটাকে বলা হয় অ্যাসিটাবুলাম, এবং ফিমার যেভাবে লাগে এটাও কিন্তু এক ধরনের বল অ্যান্ড সকেট জয়েন্ট। মনে আছে একটু আগে বলেছিলাম যে বল অ্যান্ড সকেট জয়েন্টের একটা উদাহরণ সেটা কি? তাহলে ওইটা যে হিউমেরাস যে তোমার স্ক্যাপুলার সাথে লাগছে সেটাও এক ধরনের বল অ্যান্ড সকেট জয়েন্ট। এইখানে হিপবোনের অ্যাসিটাবুলাম পার্টের সাথে তোমার যে ফিমার লাগছে এইটাও এক ধরনের বল অ্যান্ড সকেট বা বল ও কোটর অস্থিসন্ধি, ওকে? আচ্ছা আরেকটা কথা বলার আছে, এই যে দেখো এই জায়গায় যে ফুকোটা হয়েছে, হ্যাঁ ফুকো, তাই না? তাহলে এটার নাম কি? ফোরামেন। তাহলে এই যে ফোরামেনটা এইটাকে বলা হয় অবটুরেটর ফোরামেন, ঠিক আছে? বাংলায় লিখি অবটুরেটর ফোরামেন, ঠিক আছে? আচ্ছা
এই যে দেখো, এইটা আমাদের হিপবোন, এই হিপবোন পিছনে এখানে লাগছে, তাই না? এটা স্যাক্রামের সাথে লাগছে। একটু পরে আমরা যখন কশেরুকা পড়বো তখন তোমরা এই নামগুলো এমনি পড়ে ফেলবে। তাহলে হিপবোন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কি বললাম, যে হিপবোন কয়টা থাকে? দুইটা। কখনোই আমরা 3 দুগুণে 6টা বলবো না, ঠিক আছে? এবং হিপবোনের আরেকটা নাম কি আমরা বললাম, ইনোমিনেট। এটা কয়টা অংশ থাকে? তিনটা, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে যে জায়গাটায় মিলিত হয় সেটাকে বলা হয় অ্যাসিটাবুলাম, যেটা একটা গর্তের মতো, যেটাই ফিমার লাগে একটা বল কোটর অস্থিসন্ধি জয়েন্ট হিসেবে। আচ্ছা, আর ইসিয়াম এন্ড পিউবিস এর মাঝে একটা বড় ফোরামেন থাকে যেটাকে বলা হয় অবটুরেটর ফোরামেন। এই আচ্ছা, পরেরটাই চলে যাই। চলো দেখো, এইখানে আমরা, তোমরা জানোই আমি প্রথমে একটু বলেই নিয়েছিলাম যে এইটা আমাদের হিপবোন, এটা একটা হিপবোন, এটা একটা হিপবোন, তাই না? এরপরে আমাদের যেই অস্থিটা সেটা হচ্ছে ফিমার, তাই না? ফিমারের পরে টিবিয়া আর ফিবুলা। দেখো ফিবুলাটা কি পরিমাণ চিকন, ঠিক আছে? টিবিয়াটা কিন্তু বেশ মোটা। তাহলে এই ছবিটাতে দেখতেই পাচ্ছ, হ্যাঁ, এটা যদি মানুষ হয় তাহলে বাইরের দিকে পায়ের ক্ষেত্রে কোনটা থাকতেছে? ফিবুলা, রাইট? দেখছো এটা বাইরের দিকে কোনটা থাকতেছে? ফিবুলা। ধরো কালিটা একটু মুছে নেই। তাহলে এই যে বাইরের দিকে এটা হচ্ছে ফিবুলা, ফিবুলা অনেক চিকন। আচ্ছা, আর কি এই যে ভিতরের দিকে যেটা থাকতেছে সেটা হচ্ছে টিবিয়া। খুবই ভালো কথা। মাঝখানে একটা হাড্ডি ছিল যেটার নাম হচ্ছে প্যাটেলা। তাহলে ফিমার কয়টা থাকে? আমাদের শরীরে টোটাল দুইটা। প্যাটেলার শরীরে কয়টা থাকে? দুইটা, দুই পা, তাই? আচ্ছা, ফিবুলা তাহলে আমাদের শরীরে কয়টা থাকে? দুইটা। টিবিয়া আমাদের শরীরে কয়টা থাকে? দুইটা। যদি বলি টার্সাল কয়টা থাকে তাহলে কত হবে? 60টা। যদি বলি মেটাটার্সাল কয়টা হবে তাহলে হচ্ছে 5টা। ফ্যালাঞ্জিস কয়টা? 14টা, আগের মতে। আচ্ছা, এই যে দেখো, এইটা আমাদের পেলভিক গার্ডেল বা বক্ষ অস্থি চক্র। মনে আছে স্টারনাম ছিল, ক্লাভিকাল ছিল, স্ক্যাপুলা ছিল, পরশুকা গুলো ছিল, পরশুকার মধ্যে আসল পরশুকা ছিল, নকল পরশুকা ছিল। এইটা হচ্ছে আমাদের হিউমেরাস, ঠিক আছে? হিউমেরাস সম্পর্কে আমরা একটু পরে আবার দেখবো। এটা হচ্ছে রেডিয়াস আর আলনা। আলনা থাকে, আমরা বলছি যে যদি আমরা হাতটাকে এভাবে ধরি তাহলে ভিতরের দিকে। কার্পাস আমরা কয়টা বলছিলাম? 8টা, তাই না? মেটাকার্পাস কয়টা থাকে? 5টা, যেহেতু 5টা আঙ্গুল। ফ্যালাঞ্জিস কয়টা থাকে? 14টা। এই হচ্ছে আমাদের মেইনলি কথা। আচ্ছা, আসো কার্পাল অস্থিগুলোর নাম আমাদের পড়তে হবে, টার্সাল অস্থিগুলোর নাম আমাদের পড়তে হবে। এখন এটা নামটা পড়াটা একটু কঠিন। কার্পাল অস্থির জন্য একটা সূত্র আছে বা ছন্দ দিয়ে সবাই পড়ে, এটা হচ্ছে শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, ঠিক আছে? এই শি এর এস এ হচ্ছে স্ক্যাফয়েড, এল এ হচ্ছে লুনেট, হ্যাঁ, টিতে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, পিতে হচ্ছে পিসি ফর্ম, এই টিতে হচ্ছে ট্রাপিজিয়াম, এই টিতে হচ্ছে ট্রাপিজয়েড, এই সিতে হচ্ছে ক্যাপিটেট এবং এই এইচে হচ্ছে হ্যামেট, ঠিক আছে? এখন দেখো পিসি ফর্মটা কোনটা? এইটা না, ঠিক আছে? ট্রাইকুয়েট্রাল কোনটা? এইটা, তাই তো? আচ্ছা, লুনেট কোনটা? এইটা। স্ক্যাফয়েড কোনটা? এইটা, ঠিক আছে? আমি যেটা বলতে যাচ্ছি, এখানে দেখো স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটার, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে দেখাই যাচ্ছে, তাই না? আচ্ছা, কেন এটা সিরিয়ালি পড়তে হবে? তোমাদের কিন্তু এটা সবসময় সিরিয়ালি পড়তে হবে। কিভাবে? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটার, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এই সূত্র দিয়ে পড়ো, একদমই টানা পড়তে হবে 8টা। কেন? দেখো এগুলো কিন্তু সিরিয়ালি থাকে, হ্যাঁ। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটার, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এই হ্যামেটে দেখো একটা সুন্দর একটা গোলের মতো আছে, দেখছো? এটা একটু হুকের মতো না দেখতে, ঠিক আছে? তো যদি বলা হয় হ্যামেটের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে এটার মধ্যে হুকের মতো একটা জিনিস থাকে। আর দেখো এই যে স্ক্যাফোল্ড, লুনেট, ট্রাইকোট্রা, পিসিফর্ম তো পড়লাই, এখান থেকে হুক ছাড়া এখানে আরেকটা কথা আছে যে পিসিফর্মটা না, পিসিফর্মটার একটা বৈশিষ্ট্য আছে। কি তো বৈশিষ্ট্যটা হলো যে এই যে আমাদের পিসিফর্ম যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পিসিফর্ম যখন একটা বাবু ছোট থাকে, হ্যাঁ, তখন যখন ওরা হাঁটতে পারে না তখন কি করে, ওরা গড়াগড়ি খায় না, মানে চার হাত পা দিয়ে নড়াচড়া করে। তো এই যে হাড্ডি গুলো, এই যে অস্থি গুলো, এগুলো কিন্তু পুরোপুরি অস্থি ছিল না, এগুলো তরুণাস্থির মতো ছিল। পরে ঘর্ষণের কারণে এরা হচ্ছে অস্থিতে পরিণত হয়। তো যে সকল অস্থি প্রথমে অস্থি ছিল না কিন্তু কিন্তু ফ্রিকশনের কারণে অস্থিতে পরিণত হয়, সেই রকম অস্থিকে বলা হয় সিসাময়েড অস্থি। আরেকবার বলি, তাহলে সিসাময়েড অস্থি কাদের বলে? যারা ঘর্ষণের কারণে অস্থিতে পরিণত হয়। তাহলে একটা সিসাময়েড অস্থির উদাহরণ হচ্ছে পিসিফর্ম, আরেকটা সিসাময়েড অস্থির উদাহরণ হচ্ছে প্যাটেলা। তাহলে যদি বলি সিসাময়েড অস্থির প্রকারভেদ কি, তুমি বলতে পারবা পিসিফর্ম আর প্যাটেলা। ওকে, আসো আমরা পড়ি টার্সাল বোনস নিয়ে। আগেও বলেছি যে টার্সাল বোনস থাকে হচ্ছে 60টা। এখন
এখানে তুমি ছবিতে দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের কিউবয়েড, এইটা হচ্ছে বড়টা হচ্ছে আমাদের ক্যালকেনিয়াস, এইটা আমাদের ট্যালাস, এইটা নৌকার মতো, হ্যাঁ আর্মি নেভি আছে না ওই রকমই, নেভিকুলার, ঠিক আছে এভাবে মনে রাখবা। আর এইটা হচ্ছে ছোট ছোট তিনটা হচ্ছে কিউনিফর্ম। এখন তোমার পরীক্ষায় কখনোই এরকম আসবে না যে কোনটা কোথায় থাকতেছে, হ্যাঁ এটা তো আর ডায়াগ্রাম ডায়াগ্রাম দিয়ে তোমাকে বলতে পারে না কোনটা কোথায় আছে। তো মেইনলি যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে টার্সাল অস্থি কোনটা নয়, ঠিক আছে, বা কোনটা শেপ কেমন, এটা ম্যাক্সিমাম আসতে পারে। যেমন দেখো কিউবয়েড শেপ কেমন, এটা হচ্ছে একটু কিউবের মতো, তাই না? আচ্ছা কিউনিফর্ম কয়টা থাকে? তিনটা। তাহলে টার্সাল বোন আমরা জানি এই যে ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার মিলে চারটা, আর কিউনিফর্ম থাকে তিনটা, টোটাল মিলে হলো হচ্ছে সাতটা। এবং এইটা সিরিয়ালে পড়ার কোনো কিছু দরকার নাই। আচ্ছা আসো আমরা হিউমেরাস, রেডিয়াস এবং ফিমার নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসো হিউমেরাস নিয়ে, ঠিক আছে। হিউমেরাসে দেখো এই যে আমরা প্রথমে ছবিটা দেখতে পাচ্ছি, এটা তো আমাদের হিউমেরাস, তাই না? হিউমেরাসটা মনে আছে আমাদের স্ক্যাপুলার সাথে লেগেছিল, স্ক্যাপুলার সাথে যে জায়গাটায় লেগেছিল ওটাকে কি বলেছিলাম আমরা? গ্লেনয়েড গহ্বর। এখন দেখো, আচ্ছা একটা জিনিস মনে রাখবা, সাধারণত একটা অস্থির ক্ষেত্রে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে মস্তক বা মাথা, একটা হচ্ছে তোমার গ্রীবা, আর এটা হচ্ছে দেহ। সাধারণত কিছু 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 অস্থির আরো বেশি পার্ট থাকতে পারে, বাট মেইনলি এই তিনটা পার্ট থাকবে। তো এই হাড্ডিটার মধ্যে নিশ্চয়ই মস্তকও আছে, এই হাড্ডিটার মধ্যে নিশ্চয়ই গ্রীবা আছে, এই হাড্ডিটার মধ্যে নিশ্চয়ই দেহও আছে। এখন আমি যদি তোমাকে বলি যে বলো তো এইটার গ্রীবা বা গলা কোনটাকে মনে হয়, তাহলে দেখো এটাকে যদি আমি মাথা চিন্তা করি তাহলে গলা এটাকে মনে হয় না, ঠিক আছে, আর এটা তো পুরোটাই বডি বা দেহ। এখন এই জায়গাটায়, এই জায়গাটাকে বলা হয় অ্যানাটমিক্যাল নেক বা অ্যানাটমিক্যাল গ্রীবা। একটু জুম করলাম, দেখো এই জায়গাটা যদি আমি একটু চিন্তা করি, ঠিক আছে, এই জায়গাটাকে আমরা বলতেছি অ্যানাটমিক্যাল গ্রীবা, কারণ তুমি চোখে যেটা গ্রীবাটা দেখতেছো সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। কিন্তু আমি যদি বাস্তবে দেখি, হ্যাঁ বাস্তবে যখন আমি দেখতে যাব তখন দেখা যায় কি, এই হাড্ডিটা যদি ভাঙে তাহলে এই বরাবর ভাঙে, তাই এইটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা। আরেকবার বলি, এই যে আমরা হিউমেরাস পড়তেছি, হ্যাঁ হিউমেরাসের গ্রীবা দুই ধরনের থাকে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা আর এটা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। যেই জায়গায় একটা হাড্ডির ফ্র্যাকচার হবে সেই জায়গাটাকে বলা হবে সার্জিক্যাল গ্রীবা। সাধারণত প্রতিটা বেশিরভাগ হাড্ডিরই একটি গ্রীবা থাকে, যেই জায়গার অ্যাকচুয়াল গ্রীবা সেই জায়গাটাতে হাড্ডিটা ভাঙে বলে সার্জিক্যাল আর অ্যানাটমিক্যাল বলে আলাদা কোনো পার্থক্য নাই। কিন্তু হিউমেরাসের ক্ষেত্রে এটা যেদিকে ওর গলাটা অ্যাকচুয়ালি থাকে সেই জায়গায় বরাবর ও ভাঙে না, তাই এর গ্রীবা হচ্ছে দুই ধরনের। আই হোপ ইউ আর ক্লিয়ার। আচ্ছা দেখো এর মাথার দিকে যে গোলটুটা আছে এই গোলটুটাকে বলা হয় টিউবারকেল, ঠিক আছে। আচ্ছা আর এইটাকে বলা হয় গ্রেটার টিউবারকেল, আর এখানে ছোট্ট আর একটু উঁচু অংশ আছে এটাকে বলা হয় লেসার টিউবারকেল। তাহলে এটা হচ্ছে গ্রেটার, এটা হচ্ছে লেসার, এটা তোমার কিভাবে জানা লাগবে? কোশ্চেন এরকম আসতে পারে যে গ্রেটার টিউবারকেল কোন হাড্ডির অংশ বা কোন অস্থির অংশ, এইটুকুই, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা আর যেটা লাগতে পারে, তুমি যদি একটু বেশি পড়তে চাও তাহলে তুমি জানতে পারো যে ট্রকলি আর ক্যাপিচুলাম বলে হিউমারাসের একটা অংশ আছে, তুমি যদি নাও পড়ো তাও মোটামুটি ফাইন, সাধারণত এত কঠিন প্রশ্ন আসে না। আর যদি একটু পড়তে পারো তাহলে তুমি জানতে পারো যে ট্রকলি আর ক্যাপিচুলাম এটার একটা অংশ। আচ্ছা আরেকটা কথা একটু বলি, হিউমেরাসের পরে কি ছিল? রেডিয়াস, আলনা না? আলনার দেখো এটা হচ্ছে আমাদের আলনা, হ্যাঁ আলনার ক্ষেত্রে এই জায়গাটা একটা উঁচু অংশ আছে, ঠিক আছে, এই যে উঁচু অংশটা এটাকে আমরা একটা প্রসেস বলি, এই প্রসেসটার নাম হচ্ছে অলিক্রেনন প্রসেস, দেখো পাশে লেখাই আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা একটু বলবো, এই অলিক্রেনন প্রসেসটা না এই রকম, ঠিক আছে, এইটা আমাদের হাড্ডির এই জায়গাটায় যে এইভাবে আটকায়, তাহলে ও যেই জায়গায় হিউমেরাসে যেই জায়গায় লাগবে সেই জায়গায় একটা গর্ত হয়ে যাবে না, বুঝতে পারছো? তাহলে এইটা দেখো অলিক্রেনন প্রসেস, আর এখানে যে একটা উঁচু অংশ আছে এটা হচ্ছে করোনয়েড প্রসেস। তাহলে আলনার কয় ধরনের প্রসেস হইলো? অলিক্রেনন প্রসেস আর করোনয়েড প্রসেস। এখন তোমরা বলো করোনয়েড প্রসেসের নাম আবার কোথায় শুনছিলাম? ম্যান্ডিবেলে, মনে আছে? আচ্ছা তাহলে অলিক্রেনন প্রসেস আর করোনয়েড প্রসেস, তাহলে আমি যদি এভাবে চিন্তা করি আলনাটা, আলনার এই উপরের পার্টটা হচ্ছে অলিক্রেনন আর এইটা হচ্ছে করোনয়েড, তাই না? এইটা দিয়ে ও হচ্ছে হিউমেরাসের পিছনে আটকায় থাকে, তাই দেখো হিউমেরাসের পিছনে এই যে অংশটা এটাকে বলা হচ্ছে করোনয়েড ফোসা, কারণ করোনয়েড প্রসেস, প্রসেস মানে কি উদ্গত অংশ, এটা এসে হিউমেরাসের পিছনে লাগে।
ঠিক আছে, পরীক্ষার জন্য কি জানা লাগবে, এত কিছু যদি কোনো কারণে নাও বুঝো, সেটা হচ্ছে যে অলিক্রোনাল প্রসেস, করোনয়েড প্রসেস সাধারণত কোথায় থাকে, আলনায় থাকে। করোনয়েড প্রসেস আরো কোথায় থাকতে পারে, ম্যান্ডিবেলে থাকতে পারে। তাহলে হিউমেরাসের পিছনে আলনার জন্য যে গর্তের মতো তৈরি হয় সেটাকে কোন ফোসা বলে, অলিক্রোনাল ফোসা নাকি করোনয়েড ফোসা? করোনয়েড ফোসা, এই আর চমপনা। ওকে ফাইন। আচ্ছা এরপরে দেখো আমরা চলে আসি হচ্ছে ফিমারে। ফিমারে দেখো, ফিমারে দেখো আমরা যেমন বললাম না, যে তোমার কি বললাম, যে আমরা হিউমেরাসে যেমন দেখছিলাম টিউবারকেল থাকে, এখানে কিন্তু একটা উঁচু অংশ থাকে, এটাকে কিন্তু আমরা ট্রকেন্টার বলি, টিউবারকেল না। ঠিক আছে, তাহলে যদি বলি টিউবারকেল, গেটার টিউবারকেল, লেসার টিউবারকেল কোথায় থাকে, এটা হিউমেরাস হবে। যদি বলি গেটার ট্রকেন্টার, লেসার ট্রকেন্টার, এখানে দেখো লেসার ট্রকেন্টারও আছে, এগুলো কোথায় থাকে, তাহলে হচ্ছে হবে ফিমারে। ফিমার কিন্তু আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি। আচ্ছা আর কিছু আমাদের অতটা জানা লাগবে না। তোমাকে যদি আমি বলি যে আচ্ছা এখানে কি অ্যানাটমিক্যাল গ্রিবা, সার্জিক্যাল গ্রিবা থাকে, তুমি বলবো যে না এখানে ওরকম কোনো ভাগ থাকে না। আর যদি বলি ফিমারের নিচে কোনটা লাগবে, প্যাটেলা লাগবে, ঠিক আছে, তাহলে গ্রেটার টোকেন্টার, ট্রকেন্টার হচ্ছে এইরকম, হ্যাঁ ট্রকেন্টার, ঠিক আছে। তাহলে আমি যদি বলি গ্রেটার টোকেন্টার, লেসার টোকেন্টার কিসের অংশ, সেটা হচ্ছে ফিমারে। আর যদি বলি টিবারকেল কিসের অংশ, তাহলে হচ্ছে হিউমেরাসের। ওকে, আই হোপ অনেক কিছু আমরা অলরেডি জানছি, আমরা এর থেকে বেশি আর পড়লে তোমাদের মাথা থাকবে না। আচ্ছা এরপরে আমি যাই ভার্টিব্রাল কলামে, ঠিক আছে। ভার্টিব্রাল কলামের মধ্যে প্রথমে যে কথাটা বলবো, যে আমাদের হাড্ডি কয়টা থাকে ভার্টিব্রায়। প্রথমে বেশ কয়েক বছর আগে যখন আমাদের অস্থির হিসাব ছিল, হ্যাঁ, তখন আমরা বলতাম সার্ভাইকাল ভার্টিব্রা থাকে 60টা। তার আগে একটু বলে নিই, কশেরুকা কয় ধরনের হয়, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিক্স, তাই না? এই ধরনের পাঁচ ধরনের হয়, এন্ড এটা নিয়ে আমরা সবাই মোটামুটি পড়ছো, তোমরা জানো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স সবাই জানে, ঠিক আছে। তাহলে আমি একটু নাম্বারে যাই, সার্ভাইকাল সবসময় 60টা, থোরাসিক সবসময় 12টা, লাম্বার সবসময় ছিল 5টা, স্যাক্রাম 5টা, কক্সিক্স হচ্ছে 4টা, কক্সিক্স হচ্ছে এই নিচের এইটুকু অংশ, হ্যাঁ। আচ্ছা তো আমি যেটা বলতে চাচ্ছি, এইটা যখন বেশ কিছু বছর আগে আমরা হচ্ছে পড়তাম, তখন দেখা যেত যে এই হিসাবটা এভাবেই ছিল, যে 7, 12, 5, 5, 4, তাহলে কত হয়, 12, 10, 22, 22 আর 7, 29 আর 4, 33, তাই না? তাহলে এটা ছিল টোটাল 23 ধরনের ভার্টিব্রা, ঠিক আছে। আচ্ছা তো তোমাকে যদি বলে অনিয়ত সংখ্যা কত ভার্টিব্রার, তাহলে তুমি বলবা 33টা। এখন যখন একজন মানুষের 26 বছর হয়ে যায়, তখন এই শেষের দিকে যে স্যাক্রামটা থাকতেছে না, এই স্যাক্রামের যে 5টা অংশ বলছি না, এই 5টা মিলাই একটা হয়, আর কক্সিক্সের যে 4টা অংশ বলছি না, এই 4টা মিলাই একটা হয়ে যায়। কত বছর বয়সে? 26 বছর বয়সে। তাহলে দেখো যখন 26 বছর বয়স একজন মানুষের হবে, তখন তার কশেরুকার সংখ্যা কত দাঁড়ায়, 7, 12, 5, 1, 1, 5, 4, 1, 6, 1, 7, 7, 7, 14, 14, 10, 24, 24, 2, 26। দেখো হিসাবটা খুবই ইন্টারেস্টিং, যে 26 বছর বয়সে 26টা কশেরুকা হবে, ঠিক আছে। তো তোমাকে, তুমি যে কোশ্চেন করতে পারো যে আপু তাহলে পরীক্ষা আসলে কি দিব, পরীক্ষা আসলে তুমি যদি এরকম দেখো যে কশেরুকার সংখ্যা কত আসছে, কয়টা, তাহলে তুমি বলবা 26। যদি এভাবেও কোশ্চেন করে যে 26 বছর বয়সে কয়টা হয়, তাহলে বলবা 26, কারণ তোমার বইতে দেয় 26। কিন্তু তোমাকে যদি কোশ্চেনটা এইভাবে স্পেসিফিক্যালি করে যে 26 বছর বয়সে আগে কত ছিল, বা অনিয়ত এই কথাটা যদি বলে, তাহলে তুমি অবশ্যই বলবা 33, ঠিক আছে। তাহলে এই হিসাবটা তোমার জন্য জানা খুবই জরুরি। আর দেখো যদিও ছবিটা একদম স্ট্রেইট একটা ভার্টিব্রাল কলাম দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু একদম স্ট্রেইট এভাবে থাকে না, ভার্টিব্রাল কলামটা কিন্তু এইরকম করে বাঁকা। আর দেখো এই যে সার্ভাইকাল ভার্টিব্রা শুরু হয়েছে, এখানে সার্ভাইকাল ভার্টিব্রা কোথা থেকে শুরু হয়েছে, এই যে আমাদের মাথা, হ্যাঁ এখান থেকেই তো শুরু হয়েছে, তাই না? আমাদের মেরুদণ্ড এইভাবে শুরু হয়েছে না, তো মেরুদণ্ড যেখানে শুরু হবে সেই জায়গায় কিন্তু একটা বড় গর্ত ছিল। এই বড় গর্তটা কোথায়, কোন হাড্ডির মধ্যে পড়বে বলে মনে হয়, এটা যদি আমাদের ফ্রন্টাল হয়, এখানে যদি আমাদের প্যারাইটাল হয়, এখানে কোন হাড্ডিটা ছিল বলতো, অক্সিপিটাল। তাহলে অক্সিপিটাল হাড্ডির নিচের দিকে একটা বড় গর্ত ছিল, গর্ত বলতেছি, তাহলে নাম কি হবে, ফোরামেন, তাই না? তাহলে এই ফোরামেন দিয়ে কিন্তু সার্ভাইকাল কশেরুকাগুলো যুক্ত হয়েছে। তাহলে এই ফোরামেনটা অনেক বড়, তাই এটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম। তাহলে তোমাকে যদি বলি ফোরামেন ম্যাগনাম কোন অস্থির অংশ, তুমি বলতে পারবে অক্সিপিটাল অস্থির অংশ। বা তোমাকে যদি বলি সার্ভাইকাল কশেরুকা কোন অস্থির সাথে লাগছে,
বলবা অক্সিপিটাল অস্থির সাথে লাগছে, যদি বলি অক্সিপিটাল অস্থির কোন পার্টের সাথে লাগছে, বলবা ফোরামেন ম্যাগনামের পাশ থেকে লাগছে, রাইট? তাহলে এই জিনিসগুলো আশা করি তোমরা একটু হলেও ক্লিয়ার। আচ্ছা একটু শেষের দিকে যাই, আমরা তাহলে অনেক কিছু অলরেডি পড়ছি, আমরা অল্পিটুক বলে এই আজকের পড়াটা তোমাদের শেষ করব। কানের মধ্যে তিনটা হাড্ডি থাকে তোমরা জানো, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। তাহলে এই কানে যদি আমার তিনটা হাড্ডি থাকে, তাহলে এই কানে নিশ্চয়ই আমার তিনটা হাড্ডি আছে, তিন তিন কি হয় ছয়টা। তাহলে এইটা দেখো ম্যালিয়াস, এটা হচ্ছে ইনকাস, এটা হচ্ছে স্টেপিস, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা কথা আছে যে এই জায়গাটা আমাদের ছোট্ট একটা অস্থি থাকে যেটার নাম হচ্ছে হাইওয়েড। হায়ার অস্থি থাকে একটা মাত্র। আচ্ছা তাহলে আমরা কিন্তু অনেক কিছু পড়ছি, আমি একটু তোমাদের সামারি করি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু অনেক কিছু আজকে এই চ্যাপ্টারে শিখেছি। একটা হচ্ছে যে 206টা অস্থির নাম আমরা শিখেছি। তো 206টা অস্থির নাম আমি তোমাদের বলি, তোমরা জানো, একটু রিপিট করি। ক্র্যানিয়াল বোনসের মধ্যে এটা ছিল ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুইটা, অক্সিপিটাল একটা, টেম্পোরাল দুইটা, ভিতরে একটা স্পিনাল, ভিতরে একটা এথময়েড। মুখের মধ্যে এখানে ছিল জাইগোম্যাটিক দুইটা, ম্যাক্সিলা দুইটা, ম্যান্ডিবল একটা, ল্যাক্রিমাল দুইটা, নেজাল দুইটা, একটা ভোমার, ইনফেরিয়ার নেজাল কঙ্কা দুইটা, প্যালাটাইন দুইটা। কোনো কিছু আশা করি বাদ দিলে নিচে আসি, এখানে দুইটা হচ্ছে ক্ল্যাভিকান, পিছনে এইভাবে হাত উঠাইলে যে দুইটা ডানার মতো আমাদের অস্থি এভাবে ফুলে ওঠে, ওই দুইটার নাম কি ছিল? স্ক্যাপুলা। ক্ল্যাভিকাল দুইটা, স্ক্যাপুলা দুইটা, রাইট? মাঝখানে সোজাসুজি যে হাড্ডিটা আসছিল তার নাম হচ্ছে স্টারনাম। স্টারনাম কয়টা? একটা। স্টারনামের পার্ট গুলো আর নতুন করে বললাম না, আচ্ছা থাক। এরপর আমরা রিবস পড়ছি বা পোষুকা পড়ছি, পোষুকা পড়ছি কয়টা? 12 জোড়া, তাই না? বা 24টা। আচ্ছা এরপরে আমরা যদি পিছনে চিন্তা করি, পিছনে আমরা মাত্র দেখলাম কশেরুকা। কশেরুকা আমরা আপাতত বলতেছি কি 26টা বলতেছি, তাই না? তাহলে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, ককিক্স। সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাম 1টা, ককিক্স 1টা। আচ্ছা এইটুকু পর্যন্ত তো হইল। আচ্ছা এরপরে এছাড়া আমরা কি পড়লাম? কানের ভিতরে থাকে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস 3 × 6টা, আর এখানে থাকে হাইওয়েড 1টা। এখানে কি? হিউমেরাস 1টা, এখানে 1টা হিউমেরাস, তাহলে 2টা হইল। আচ্ছা দেখো এখানে রেডিয়াস 1টা, আলনা 1টা, কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা। তাহলে এক হাতে আছে 30টা, এই হাতে আছে 30টা, 30 × 60টা। আচ্ছা তারপরে কোমরে হিপবোন, তাই না? হিপবোন কয়টা থাকে? 2টা থাকে, ডান। আচ্ছা এরপরে পায়ে ছিল ফিমার 1টা, টিবিয়া ফিবুলা এক পায়ে আর কি, এক পায়ে 1টা ফিমার, এক পায়ে 1টা টিবিয়া, 1টা ফিবুলা, আর একটা হচ্ছে তোমার প্যাটেলা ছিল, টার্সাল ছিল 60টা, আর হচ্ছে ফ্যালাঞ্জেস ছিল 14টা। তাহলে সব মিলাই এক পায়ে হচ্ছে 30টা, তাহলে দুই পায়ে হচ্ছে 60টা, তাই না? তাহলে মোটামুটি আই হোপ যে 206টা অলরেডি হয়ে গেছে। তোমরা এগুলো একটু লিখে পড়বা, তাহলে দেখবা যে তোমাদের ইজিলি পড়া হয়ে গেছে। নেক্সট আমরা ধাপে আমরা অবশ্যই বেশ কিছু একটু ডিপে যাব, যেমন আমরা কশেরুকাগুলোর গঠন একটু দেখব, অস্থি ধরুন আস্থি পার্থক্য একটু দেখব, পেশি একটু দেখব। লাস্ট একটা কথা বলে একটু শেষ করি, সেটা হচ্ছে যে তোমরা, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বড় অস্থির নাম কি, সেটা হচ্ছে ফিমার, ঠিক আছে? আচ্ছা ফিমার আর হিউমেরাস কখনো গুলাবা না, মাঝে মাঝে একটু গুলাই যেতে পারে। আর আরেকটা কথা একটু বলবো যে যদি বলা হয় সবচেয়ে ছোট অস্থির নাম কি, তাহলে সেটা কি হচ্ছে? স্টেপিস, তাই না? আচ্ছা এখানে আরেকটা কথা বলার আছে, ফিমারের উপরে তাহলে যেই পেশিটা থাকবে, পেশি অনেকগুলো থাকে, হ্যাঁ, ফিমারের উপরে, তারপরে বলি একদম হিপবোন থেকে শুরু হয়ে ফিমার পর্যন্ত একটা পেশি গেছে, ওইটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় পেশি, ওই পেশিটার নাম হচ্ছে সার্টোরিয়াস। এইগুলো খুব কমন কথা, হ্যাঁ, যে আমাদের বডির সবচেয়ে বড় পেশির নাম কি, সেটা হচ্ছে সার্টোরিয়াস, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে যে সার্টোরিয়াস, ঠিক আছে? আচ্ছা তাহলে যদি বলি সবচেয়ে ছোট পেশির নাম কি, সেটা হচ্ছে স্ট্যাপিডিস। আমি কিন্তু অস্থির কথা বলতেছি না, আমি কিন্তু পেশির কথা বলতেছি, ঠিক আছে? তাহলে স্টেপিস এর সাথে থাকে, তাই পেশিটার নাম হচ্ছে স্টেপিডিয়াস। তাহলে তোমাদের সবচেয়ে বড় অস্থির নাম কি, আমাদের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। সবচেয়ে ছোট অস্থির নাম কি? স্টেপিস। সবচেয়ে বড় পেশির নাম কি? সার্টোরিয়াস। সবচেয়ে ছোট পেশির নাম কি? স্ট্যাপিডিয়াস। তো এই চ্যাপ্টারের জন্য এইটুকুই, পরের চ্যাপ্টারে আবার দেখা হবে। আমি ডক্টর সাকিয়া হক, আশা করি তোমাদের মোটামুটি ভালো লেগেছে পড়া। আর কোনো কমেন্ট থাকলে, কোনো সাজেশন থাকলে অবভিয়াসলি আমাদের জানাবা, আমরা সেই অনুযায়ী তোমাদের পড়াবো। কোনো প্রশ্ন থাকলে ডোন্ট হেজিটেট, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। এটা ছাড়াও আমরা অনেক অনেক কিছু জানতে পারি এই চ্যাপ্টারগুলোতে, বাট আপাতত পরীক্ষার জন্য এইটুকুই অনেক অনেকখানি ইনাফ।